আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে কোন কোন কাগজপত্র আপনাকে মাঠে যাওয়ার সময় সাথে নিয়ে যেতে হবে। আমার অনেক প্রিয় বন্ধুরা আছেন যারা এই বিষয়ে অবগত, তবে যারা অবগত নন তাদের জন্য এই ভিডিওটি, আর যারা এ বিষয়ে জানতে আগ্রহী তারা ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, যাকে আমরা মার্কশিট বলে থাকি, তার সাথে থাকতে হবে। আর যদি ফটোকপি হয় তাহলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র আপনাকে প্রদর্শন করতেই হবে। আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র সাথে আনতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অর্থাৎ আপনার নিজ এলাকার চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে আনতে হবে। SSC বা HSC পরীক্ষার প্রবেশপত্র, যাকে আমরা অ্যাডমিট কার্ড বলে থাকি, তা সাথে আনতে হবে। তবে SSC পাস করলে SSC প্রবেশপত্র আর HSC পাস করলে উভয় পরীক্ষার প্রবেশপত্র আনাই শ্রেয়। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে দেওয়া নাগরিকত্ব সনদপত্র বা চারিত্রিক সনদপত্রের মূল কপি থাকতে হবে। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতার মূল সনদপত্র আনতে হবে। কেবল আপনি যদি কারিগরি পেশায় আগ্রহী প্রার্থী হয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি রাখতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আনতে হবে। লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ও প্রয়োজনীয় সকল কিছু সাথে রাখতে হবে। মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করলে আপনার কোঠা প্রমাণ করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন তা আনতে হবে। আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আবেদন ফ্রন্ট আউট কপির সঙ্গে আনতে হবে, অথবা আপনি যদি মোবাইলের SMS-এর মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে আবেদনের সাকসেস মেসেজটি মোবাইলে যেন অবশ্যই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার যদি এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো সাথে আনতে পারেন, যেমন দৌড় প্রতিযোগিতার, সাঁতার প্রতিযোগিতার, বিতর্ক প্রতিযোগিতার সার্টিফিকেট। এসব সার্টিফিকেটে আপনার যোগ্যতা প্রমাণে অনেকটাই সহযোগিতা করবে। তবে এগুলো না থাকলেও সমস্যা নেই, এগুলোর মাধ্যমে আপনি অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবেন। মোট কথা হলো, ওরা আপনার কাছে যে ধরনের কাগজ চায় না কেন, আপনি যেন তাদের সেই ধরনের কাগজ দিতে পারেন। এতে করে অত্যন্ত কাগজের জন্য আপনাকে বাদ দিতে পারবে না। এসব নিয়ে ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।